অবৈধ উত্তাল পরিবেশ দেখবলে পাওয়া গেছে। আর এই মুহূর্তে উপস্থিত আছো নলবাড়ির যে 31 নং রাষ্ট্রীয় ঘাইপথর গণেশ মন্দির চকাত। আর কিছু মুহূর্ত পূর্বে আসলে কলেজলে আই থাকা অবস্থা এগারী ছাত্রীক তীব্রবেগে ডাম্পারে মহতি আনিছিল, আর যার ফলত থিতাতে মৃত্যু হয়েছিল। সেইগারী থিতাতে মৃত্যু হয়েছিল ছাত্রীগারী, আর যাক আসলে ছাত্রছাত্রীসকলে কলেজের ছাত্রছাত্রীসকলে ওলাই কি নলবাড়ির 31 নং রাষ্ট্রীয় ঘাইপথত আসলে প্রতিবাদ মুখর হয়ে করা পরিলক্ষিত হয়েছে। আর প্রতিগারী ছাত্রছাত্রী আসলে যে স্প্রিংডেল একাডেমিক প্রথম বর্ষত অধ্যয়নরত আসলে ছাত্রীগারীর মৃত্যুর আসলে ন্যায় বিচারিছে। আর উল্লেখ করব বিচারিছো যে ডাম্পারর আসলে যে দৌরাত্ম্য, ডাম্পারর দৌরাত্ম্য সকলে অতিষ্ঠ হয়ে পড়েছে। আর তীব্রবেগে ডাম্পার সমূহে যধে মধে যেতে যেতে আসলে নলবাড়ির বিভিন্ন প্রান্তরত সকলকে অতিষ্ঠ করা পরিলক্ষিত হয়েছিল। আর ডাম্পারর তীব্রবেগে ডাম্পারর আসলে অতিষ্ঠ আজি এগারী ছাত্রীয়ে প্রাণ হেরালে, আর যার বাবে কিছু মুহূর্ত পূর্বর পর আসলে যদি কবল যায় 31 নং রাষ্ট্রীয় ঘাইপথত এই মুহূর্তে উত্তপ্ত পরিবেশ দেখবলে পাওয়া গেছে। চৌদিকে কেবল প্রতিবাদ আর প্রতিবাদ, রাজপথত ছাত্রছাত্রীসকলে বহি পড়া পরিলক্ষিত হয়েছে, অন্যতে টায়ার জ্বলাই প্রতিবাদ অভ্যস্ত করেছে। আর এই মুহূর্তে পরিবেশটি দেখাব বিচারিছো এয়া আছে নলবাড়ির গণেশ মন্দির চকর দৃশ্য। আর গণেশ মন্দির চকত সমান্তরভাবে যদি কবলে যাও প্রশাসনের লগত কিন্তু তৎপর হওয়া পরিলক্ষিত হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু ছাত্রছাত্রীসকলে এটাই কথা উল্লেখ করেছে যে সরকারের বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিছে, আর যে পায়েল দেবী নামের আসলে অতি আসলে যেগারী ছাত্রী আসলে অতি মেধাবী ছাত্রী, আর এইগারী মেধাবী ছাত্রীর মৃত্যুর সাথে সকলে নিয়মান হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আর এই মুহূর্তে যদি চাবলে যায় 31 নং রাষ্ট্রীয় ঘাইপথত কেবল এটা গাড়ীরে বন্ধ হয়ে পড়েছে, স্তব্ধ হয়ে পড়েছে এক প্রকার রাষ্ট্রীয় ঘাইপথত যাতায়াত। আর আমি কথা পাতিবলৈ চেষ্টা করি, ছাত্রছাত্রীসকল আছে কথা পাতিবলৈ চেষ্টা করি। আর এই মুহূর্তে দেখাব বিচারিছো যে সকলে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান আছে, বিভিন্ন স্লোগান দি এটা উত্তাল পরিবেশ করা দেখবলৈ পোৱা গৈছে। আর কথা পাতিম তার বিরুদ্ধে ক'ব বিচাৰিছো যে এই বর্তমান সময়ত ঘটনাস্থলীত নলবাড়ী আরক্ষী অধীক্ষককে প্রমুখ্য করে প্রতিগী আসলে প্রশাসনের লোক আহিছে, কিন্তু যথেষ্ট স্থানীয় লোকে হোক বা ছাত্রছাত্রী ওলাই আহিছে। আর ছাত্রছাত্রীসকলে এটা যে একালে সমনীয় গাড়ি আসলে মৃত্যু হয়েছে, তেওঁ মৃত্যু হয়েছে সকলে ন্যায় বিচরা পরিলক্ষিত হয়েছে। মানে কথা পাতিম তার বিরুদ্ধে এই মোক ছাত্রছাত্রী আসলে দেখাবলে বিচারিছো। প্রতিগী ছাত্রছাত্রী পথৰ মাজত বহি রয়েছে, আর যে পাঠদান হয়েছে আসলে সমনীয়ার মৃত্যুর আসলে ন্যায় বিচারি এনেদরে ওলাই অহা পরিলক্ষিত হয়েছে। আমি কথা পাতিম অকনমান আপনার চলে আইসো কি কব আপনার একেলগে অধ্যয়ন। এতিয়া আমার লগর এজনী ছোৱালী মৃত্যু হয়েছে, এতিয়া তাইর পরিয়াল লৈ বহুত দুঃখ পাইছে। এতিয়া সকলে বুঝি নাপালে, তার পরিয়ালে তার মূল্যটা বুঝি পাইছে। তার এজনী ঘর ভাল ছোৱালী আছিল, তাই বোলে 72% আছিল আর ক্লাসতো বোলে তাই টপার আছিল। এতিয়া তাই মোর পিছফালে আহি আছিল, ডাম্পারটো তাই খুন্দাইখিনে মোর মোর কাহত আইছি। মানে মই গম পাইছি যে ইমান সর্বদাই কিয় আহি আছে। তেতিয়া মই মানে একদম মই দোকানকেইটার সন্মুখত সোমাই গেলো, ডাম্পারটো নাজনো কিয়াবা সোমাই গেছি। যাই কিন্তু দেখলাম মাটি সাটি উঠাই মোর গায়ে চাই মাটি পড়ছি। মই ভয় খাই গেছো, তেতিয়া হাত ভরি কপি উঠিছে, ডাম্পারটো গুছি গেল। তারপর এজন লড়াই মোক কলে তোমার পিছফালে তোমার দরে এজন ড্রেসস থাকা ছোৱালী তে মরি আছে। মই কি নাম আছে? তাই নাম আছে পায়েল দেবী। তীব্রবেগে আসলে যখন ডাম্পার ডাম্পারে মহতিয়া লৈ গৈছিল, আর সেই ডাম্পারে মহতিয়া নিয়া দৃশ্যসমূহ কিন্তু এইগৰাকী ছাত্রীয়ে প্রায় প্রত্যক্ষভাবে দেখিছিল। আর কি কবা আসলে অতি মেধাবী ছাত্রী বলে আমি জানিব পাৰিছো। কলেজতো তাইর পরিচয় হয়েছিল, এনাই মই চিনি নাপাও, কিন্তু বহুত ভাল ডেকা স্যারে বহুত ভাল পাইছিল তাইক। আর ডেকা স্যার একদম মাথা ঘুরাই পড়ি গেছে, কলেজত লড়াকিটাই ধরি ধরি লই গেছে, স্যারে কান দিয়ে একদম হয়ে গেছে। স্যারে সব লড়া ছোৱালীকে সমানে ভাল পায়। এটা স্যার বহুত আমি সকলে তাই মৃত্যু থুক পাইছো। এটা আমি তীব্র বেগত আহি থাকে, আর আজি তোমালোকর সমনীয়া এগারী আসলে মৃত্যুবরণ হয়েছে, তার যে আজি মৃত্যু হয়েছে আমার আমার লগত হব, এটা তো কোনো কোনো নিশ্চয়তা নাই। তাই বহুত ভাল ছোৱালী আছিল, তাই আমি যদি তাই যদি বেয়াকে সাইকেল চলালে হয় এতিয়া কলো যে সাইকেল চলাব নাজানে, কিন্তু তাই বহুত ধীরে স্থিরে সাইকেল চলায়। তাই আজি মই মোৰ লগত প্ৰায় পৰহি তাই মোৰ লগত গৈছে। আজি মই তাইক আহোঁতে এখন তাই মোক মাতিছে সুধিয়াত, মই কৈ তাই মোক কৈছে যে বা যোৱা নেকি, মই কৈছোঁ অঁ যাওঁ তুমি আহিবা। তাই মোক কৈছে এনেকৈ যে তুমি পেপাৰ আনিছানে, মই কৈছোঁ মই তোমাৰ পেপাৰ আনিছোঁ তুমি লগ ধৰিবা মোক। মই 10 মিনিটৰ ইফালে তাই আহিছে ময়ো আহিছোঁ, মই 10 মিনিট আগত কলেজ যাই পাইছোঁ, তাই 10 মিনিটৰ পিছত এক্সিডেণ্ট হ'ল। আমাক নিয়াই লাগে, আমি বহুত দূৰৰ পৰা আহোঁ, আমাৰ এইখিনি ক্ষমতা নাই যে আমি প্ৰায় দিনে গাড়ীত আহিম, এইটো ক্ষমতা আমাৰ নাই। ডাম্পাৰৰ ক্ষেত্ৰত কোন ধৰণৰ আচলতে নীতি নিয়ম দেখিবলৈ পোৱা নাযায়, যে তোমালোকে হয়তো কাইলৈ তোমালোকৰ ভুক্ত হৈ হ'ব পাৰা, কি ক'বা? আমাৰ স্পীড ব্ৰেকাৰ লাগে, আমি কলেজত অহা যোৱা কৰোঁতে প্ৰায় 10 মিনিট 15 মিনিট প্ৰায় ৰৈ দিব লাগে। আমাৰ চাৰণতৰ পৰা ক্লাছ যদি আমি 9টাত আহোঁ, আমি পাওঁ 9:45 পাওঁ, বহুত দূৰৰ পৰা আহোঁ আমি, প্ৰায় 8-8 কিলোমিটাৰ চাইকেল মাৰোঁ, প্ৰায় 1 ঘণ্টা লাগিয়ে যায়।
রাস্তা বেয়াই পায় ইফালে ট্রাফিক পুলিশে চাই থাকে, আমি রখি থাকুন নিশ্চিতভাৱে ধন্যবাদ জনাইছোঁ আৰু প্ৰতিগৰাকী আচলতে ছাত্ৰী এতিয়া খুব প্ৰভাৱ পৰা হৈছে আৰু এই মুহূৰ্তত সহযোগে দেখাব আচলতে জিলা প্ৰশাসনৰ প্ৰতিগৰাকী যি লোক আহি উপস্থিত হৈছে আৰু বিভিন্ন যদিও আশ্বাস প্ৰদান কৰা পৰিলক্ষিত হৈছে এই মুহূৰ্তত। কিন্তু ছাত্ৰ ছাত্ৰীসকলে এক প্ৰকাৰ তেওঁলোকে বৰ্তমান সময়ছোৱাত প্ৰতিবাদ মুখৰ হৈ আছে আৰু ৰাজপথ যি ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আচলতে অৱৰোধ কৰি এই মুহূৰ্তত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে আৰু সকলোৱে এটাই বিচাৰিছে যে আচলতে যিগৰাকী আচলতে ছাত্ৰীগৰাকী ছাত্ৰীসকলে ন্যায় বিচাৰিছে আৰু ন্যায় বিচাৰি এতিয়া নলবাৰীৰ যি একত্ৰিছ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত তেওঁলোকে প্ৰতিবাদ মুখৰ হৈ পৰা পৰিলক্ষিত হৈছে।